হ্যালো ফ্রেন্ডস সাহায্যে আমি রান্না করবো ফুলকপির রোস্ট তো ফুলকপির রোস্ট বানানোর জন্য আমি এখানে ফুলকপি নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটু সেদ্ধ হতে বসেছি এটা কিন্তু ফুল সেদ্ধ হবে না হালকা একটু জাস্ট জলটা ফেলে নেব একটু নুন দিয়ে সেদ্ধ করছি যদি কিছু জাম্স থাকে সেটা বেরিয়ে যাবে তারপর দেখো এখানে আমি আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এখানে বেটে নেব তো আদা কাঁচা লঙ্কা বাটার পর আমি এখানে দশ বারোটা কাজু আর দু চামচ পোস্ত দিয়েছি তো দু চামচ পোস্ত আর কাজুটাকে আমি বেটে নেব আর গোটা গরম মশলার মধ্যে জিরে তেজপাতা আর গোটা গরম মশলা লেগেছে আর আদার কাঁচা লঙ্কাটা আমি এখানে বেটে নিয়েছি তারপর আমি একটা বাটিতে একশো গ্রাম মতো দই নিয়েছি আর দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি তো দইটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি সমস্ত গুঁড়ো মশলাগুলোকে এর মধ্যে দিয়ে নিয়েছি তো আমি সমস্ত গুঁড়ো মশলা দু চামচ করেই দিয়েছি যেগুলো যেহেতু চামচটা ছোট তাই তো এর মধ্যে আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এই মশলাগুলোকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এই কাজুবাদাম আর পোস্তর পেস্টটা তো কাজুবাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে এটা দইটাকে আরেকটু ভালো করে মানে ফেটিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেব তো আমি দেখো মিক্সি ধোয়া জলটাই আমি দিয়েছি পরিমাণ মতো অল্প করে তোমরা চাইলে এটাকে আলাদা বড়ো বাটিতেও গুলতে পারো তার কারণ বলছি দেখো আমি বাটিটা অনেকটা ছোটো গুলে ফেলেছি তার জন্য মশলাটাকে মানে ফুলকপিতে দিতে হবে তো তো তোমরা চাইলে এই মশলাটা একটা বড় বাটিতে করে নিয়ে তারপর ফুলকপিগুলো দিতে পারো তা আমি যেহেতু মানে ফার্স্ট টাইম বানাচ্ছি তো আমি এই ছোটো বাটিতে মশলাটা গুলে নিয়ে ছি তো গুলে নেওয়ার পর এই ফুলকপিগুলো বাটিতে ঢুকবে না বলে আলাদা একটা বাটিতে আমি ফুলকপিটাকে নিয়ে তারপর মশলাগুলো এর মধ্যে ঢেলেছি তো এরপরে মশলাগুলোকে ফুলকপির সঙ্গে ভালো করে ম্যারিনেট করে নিয়ে তোমরা পাঁচ মিনিট রেখে দেবে আমিও পাঁচ মিনিটই রেখেছিলাম তো পাঁচ মিনিট রেখে দেওয়ার পর কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি তেল তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা জিরে আর গোটা গরম মশলা যেটা আমি রেখেছিলাম ফোড়ন দেওয়ার জন্য তো ফোড়নগুলো একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে একটু চিনি দিয়ে নেব কারণ আমি ম্যারিনেটের সময় চিনি দিইনি তোমরা চাইলে ম্যারিনেটে চিনি দিয়ে দিতে পারো আর তারপরে যে আমি আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে যে মেখে রাখা ফুলকপি সেগুলো দিয়ে দেবো ফুলকপিগুলো দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দেবো আমি এখানে নুনটা দেখাতে ভুলে গিয়েছিলাম তো তোমরা পরিমাণ মতো নুনটা আগেও ম্যারিনেটের সময় দিয়ে নিতে পারো তো আমি এখানে কড়াইতে দেওয়ার পরই দিয়েছি তার মধ্যে দেখো যেই বাটিতে আমি ম্যারিনেট করেছিলাম সেই বাটি ধোয়া জলটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম কারণ আমার ফুলকপিগুলো সেদ্ধ হতে লাগবে তো পাঁচ মিনিট আমি এখানে রেখে দিয়েছিলাম সেদ্ধ হতে তো পাঁচ মিনিট পর ফিরে আসবো তো পাঁচ মিনিট পর ফিরে এসে যখন তরকারিটা আমি নাড়ছি তখন দেখলাম যে আমার ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ হয়নি তখনও তাই আমি আরও পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো তো পাঁচ মিনিট আরও ঢেকে রাখার পর আমার ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমার ফুলকপির যে রোস্টটা হয়ে করেছিলাম সেই ঝোলটা একটু মাখা হবে আর একেবারে খুব ঝোলও থাকবে না তো সব কিছুই পরি একদম ঠিক হয়ে গেছে ঝোলটাও শুকিয়ে গেছে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে নিয়েছি দিয়ে ঝোলটাকে একটু নাড়িয়ে নিয়ে গ্যাসটা আমি অফ করে দেব তো রেডি হয়ে গেছে ফুলকপির রোস্ট তো এই ফুলকপির রোস্টটা তোমরা ভাত রুটি পরোটা সবার সাথেই খেতে পারো এটা সবার সাথেই চলবে আর মানে এই ফুলকপি রোস্টটা জাস্ট ইয়ামি হয়েছে খেতে খুবই সুন্দর লেগেছে আমার তো তোমাদের আমার ফুলকপি রোস্টটা কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি দেখা করছি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে টাটা